বাসর ঘরে গিয়ে বুড়ি আল্লাহর কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলো, মাওলা গো আজকে আমার 80 বছর বয়স হয়েছে, এই 80 বছর বয়স পর্যন্ত আমি তো কাঙাল ছিলাম, আজকে আমার ভাগ্য গুণে বিয়ে হলো একজন দামেস্কের বাদশার সঙ্গে, বাদশা হলো জুয়ান, সে হলো বাদশা এত রূপ, আর আমি হলাম বুড়ি, মাওলা গো আমি কি আর আমার এই সুন্দর দেহ মন দিয়ে আমার স্বামীর মনকে সন্তুষ্ট করতে পারবো? মাওলা তুমি আমাকে যদি 16 বছরের যে রূপটা ছিল ওই রূপটা যদি তুমি আজকে আমাকে দান করতা তাহলে আমি আমার স্বামীকে সন্তুষ্ট করতে পারতাম। এই কথাটি কয়ে 2 রেকাত নফল নামাজ ময়মনা বুড়ি মহর্ষি নাম ছিল, এই মহর্ষি বুড়ি যা নামাজ বিষয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে দুটি হাত মহর্ষি বুড়ি তুলিল, আমার চেহারা 16 বছর মত কি হইব, 16 বছরের রূপের হইল রে স্বামী প্রতি ভালো বংশ করব, এখন আমি কি করব? তলপেটে তো যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আছে, বিশ্ব কামড় দিছে লিঙ্গের মধ্যে, অসুস্থ হয়ে গেছে, তাই তো কি করবে? তাই স্ত্রীর সঙ্গে একটু বাসর করলেন, বাসর করে মেলামেশা করলো, তলপেটের যত যন্ত্রণা দূর হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে উঠিল যখন দামেস্কের রাজ্য পরিচালনে মাবিয়া গেছে ব্যস্ত হইয়া, এক
আমার আল্লাহর নবী যা কয় কোনদিন মিথ্যা কয় না, নবী ঠিকই কইছে যে আমার সন্তান আসবে, আল্লাহর কাজ বাধা দিয়ে মানুষ কোনদিন আটকাইতে পারে না। যাক, আমি এই স্ত্রীকে নিয়ে আর সংসার করবো না, আমি তাকে তালাক করব। আমি সহ যাব, যদি আমার বিনা অপরাধে তালাক চলে তাহলে আপনি তালাক দিবেন, আমার কোন ত্রুটি থাকবে না। মুহাশিকে তালাক করি, নবী বলে তালাক করার আগে করবে তার কোন সন্তান আছে কিনারে। নবী একাই আছে হুজুর, কি আপনাকে যাই কইয়ে রে। হুজুর খবর খারাপ, আল্লাহর নবী কয় তোমার আর এখন তালাক চলবে না, কারণ তালাক করতে গেলে তোমার গর্ভের সন্তানটাকে আগে প্রসব হবে, তারপর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে মাবিয়া ঘরে ফিরে গেলেন। হাম্মাম কে সঙ্গে নিয়ে বুদ্ধি করলো, এই মুহূর্তের জন্য আমি মহাশিকে আমি আমার বাড়ির থেকে তাড়িয়ে দিব, সন্তান যখন হবে ওই সন্তানকে আমি হত্যা করার পর তাকে আমার ঘরে নিয়ে আসবো, আর নইলে আমি তাকে আর বাড়িতে উঠাবো না। বাড়িতে রাজ্য সোনার পালঙ্গে যাই করে বসিয়া, সেই বুড়িকে কাটি টুকলা দিল রে মাবিয়া বাবিয়া, রাজ্যের ক্ষমতাবান হযরত মাবিয়া রাজপ্রাসাদে
ভাইয়ের কাছে যাইয়া মহাশি আমার গেলেন যেন রইয়া, অন্ধ একটি ভাই ছিলেন তার কাছে গিয়ে মহাশি বুড়ি দাঁড়ালেন। সেখানেই খুব কষ্টের দিন যাচ্ছে, এদিকে ধীরে 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 দশ মাস দশ দিন হয়ে গেল। দশ মাস দশ দিন কালে এবার প্রসব ব্যথা জেগে গেল। প্রসব ব্যথার জাগার সময় মা এত কান্নাকাটি করতেছে, সন্তানটা ধরাধমে আসতেছে না, মহাশির এত কষ্ট। সন্তানের প্রথম নাম্বারই মাথা আগে চলে আসে, কিন্তু গর্ভের সন্তানটি এত জিদ ছিল, এত কুজাইতে পোলাবান ছিল যে যার মাথা আগে আসে নাই পা দুটো আগে বের করে দিছে। এই জন্য মায়ের খুব কষ্ট হইতেছে। দশজন নারী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, এই মহর্ষি অধম, তার এই খালাস তুমি সহি সালামত করে দাও। দশজন নারীর দোয়ার বরকতে সন্তানটি উল্টো ভাবে ধরাধমে আসলো। সেই সন্তানটি যখন আসলো তখন সবাই বলল যে তোমার একটা পুত্র সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে মহর্ষি একটা চিঠি লিখলেন, চিঠি পাঠিয়ে দিলেন যে আমি মহর্ষি বুড়ি বলছিলাম, হে দামেস্কের রাজা, দামেস্কের বাদশা মাবিয়া, তোমার একটি সন্তান হয়েছে। উল্লেখ করলো না মেয়ে কিংবা ছেলে, ছেলে কইলে যদি না আসে এই জন্যে উল্লেখ করলেন না। ছেলে বললে হত্যা করবি, এই জন্য কোনো কিছু উল্লেখ করলেন না। চিঠিখানা মাবিয়া পেয়ে হাম্মানকে সঙ্গে নিয়ে এবার মহর্ষির কাছে রওনা দিলেন সন্তানটাকে দেখার জন্য। সন্তানের কাছে তেরে গেল জয়ায় এবার কোলায় রে দয়াল নবীর কাছে রে দয়াল নবী নাম রাইখা দিল এজিদ বইলা নাম ঘোষণা হইল। সন্তান রে লইয়া একটা কুরখাব জঙ্গলে ইমাবি নিয়ে গেলেন একটি জঙ্গলের ভিতরে, নিয়ে যে সন্তানটাকে মাতার ঘরে থেকে ঘরে তুলেছেন, ঘরে থেকে ফেলে দিলেন, খিলখিল করে হাসতেছে, তরোয়াল উঠাইলেন। আল্লাহ বলে, জিব্রিল, মায়ার কাজল তুমি লাগাই দাও মাবিয়ার চোখে যেন সন্তানকে মারতে পারে না। যেই মাত্র জিবলিল মায়ের কাজল লাগাই দিছে, জিতের দিকে তাকায়া কোন আত্মায় কোন পরাণ কোথায় রেখে মারবে, মাবিয়া আর মারতে পারলো না। কলিজের টুকরা মায়া লেগে গেছে, তরল ফালায় দিয়ে কোলে নিয়ে সুমা খায় আর কয়, আমি তোকে মারবো না বাবা, আমি তোকে মারবো না।